রমরাইম সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে আলোচনা করব এগ্রিকালচারাল এডুকেশন অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট অর্থাৎ কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে তো এখানে আসলে কৃষি শিক্ষাটা কি কৃষি শিক্ষার সঙ্গে আমরা আগেও তোমাদেরকে জানিয়েছি বিভিন্ন টিউটোরিয়াল মাধ্যমে আর এখানে আছে যে বিজ্ঞানের যে শাখায় ফসল পশু মাছ হাঁসমুরগি বৃক্ষ ইত্যাদি কৃষি বিষয়ে যাবতীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করা হয় তাকেই কি বলে কৃষি শিক্ষা তাকেই কৃষি শিক্ষা বলে সরি তো দেখো কি বলা হয়েছে আমরা কৃষি বলতে কিন্তু আসলে এই যে ফসল মৎস্য ঠিক আছে যেটাকে মাছ বলা হয় পশুপাখি হাঁস মুরগি এইগুলোকে বন এগুলো কি বুঝি মূলত আর এগুলো নিয়ে যে শিক্ষা বা জ্ঞান অর্জন এটা হচ্ছে কৃষি শিক্ষা সংক্ষেপে বলতে গেলে তো আসলে কৃষি শিক্ষার প্রয়োজনীয়তাটা কী এখানে কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা দেওয়া আছে এইটার মধ্যে তো আমরা একটু দেখি যে প্রয়োজনীয়তার এক নাম্বার আছে ফসলের উন্নত চাষ পদ্ধতি জানা ঠিক আছে উন্নত চাষ পদ্ধতি জানা তারপর হচ্ছে ফসলের জাত উদ্ভাবন সম্পর্কে জ্ঞান অর্জন করা হয় তিন নম্বর হচ্ছে ফসল পশু হাঁস মুরগি মাছের গবেষণা সম্বন্ধে জানা যায় ভূপ্রকৃতি জলবায়ু কৃষি মৌসুম সম্বন্ধে জানা যায় মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করার উপায় জানা যায় মাটির বুনট সংযুক্তি ও অম্লত্ব অম্লমান আসলে হয়তো এটা অম্লমান সম্পর্কে জানা যায় যেটাকে পিএইচ বলা হয়েছে হ্যাঁ কাছের পুষ্টি উপাদানের কাজ ও অভাবজনিত লক্ষণ সম্পর্কে জানা যায় জৈব ও অজৈব সার সম্বন্ধে জানা যায় এরপরে নয় নম্বরে আছে সেচের উন্নত পদ্ধতি ও কার্যকারিতা সম্বন্ধে জানা যায় দশ নম্বরে আছে গাছের রোগ ও পোকা দমনের পরিবেশ পরিবেশসম্মত উপায় জানা যায় আচ্ছা এখানে একটা ওয়ার্ড লিখেছে যে পরিবেশ সম্মত পরিবেশ পরিবেশসম্মত বলতে বোঝানো হচ্ছে যে আসলে পরিবেশের ক্ষতিও হবে না আবার আমাদের যে কাঙ্ক্ষিত কাজটা পোকা দমন এটাও করা যাবে তো বাংলাদেশে বহু পদ্ধতি আছে তার মধ্যে জৈবিক পদ্ধতি একটা যেটা আসলে কোনো ধরনের কীটনাশক ইউজ না করে বালাই দমন করা হয় সেটাই ভালো আর কিছু কিছু কৃষক আছে যারা সরাসরি খেতে পোকা আক্রমণ হলেই তারা বিভিন্ন জায়গা থেকে কীটনাশক ওষুধ কিনে নিয়ে এসে খেতে দেয় এতে করে পোকা দমন হয় সেটা ঠিক আছে কিন্তু পরিবেশেরও ক্ষতি হয় তারপরে ক্ষেতের মাটি বা ফসলেরও ক্ষতি হয়ে থাকে ঠিক আছে তো কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা এই বিষয়গুলোও জানা যায় সাথে করে বীজ উৎপাদন কৌশল এগারো নম্বরে বীজ উৎপাদন কৌশল মানে বীজটাকে কীভাবে উৎপাদন করতে হবে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে জানা যায় বারো নম্বরে আছে অঙ্গজ উপায়ে চারা উৎপাদন শেখা আচ্ছা অঙ্গজ উপায়ে হচ্ছে একটা এটাকে গাছ যদি চিন্তা করি আমরা এই গাছের এই ডাল এইটুকু আমরা কেটে হ্যাঁ এরকম একটা কলম করব এখান থেকে নতুন করে গাছ জন্মাবে এটা হচ্ছে অঙ্গজ বংশ বিস্তার অর্থাৎ বীজ ছাড়া গাছের অন্য যে কোনো অঙ্গের সাহায্যে বংশ বিস্তারকে অঙ্গজ বংশ বিস্তার বলা হয় তো আমরা যদি কৃষি শিক্ষা সম্পর্কে জানি তাহলে এটাও জানতে পারবো তেরো নম্বরে আছে ফসলের উন্নত চাষবাদ পদ্ধতি ও ফলন বৃদ্ধির উপায় জানা যায় তোমরা জানো যে এখন কিন্তু মডার্ন টেকনোলজির যুগ কৃষিক্ষেত্রে মডার্ন টেকনোলজি অনেক বেশি অ্যাড হয়েছে আর মডার্ন টেকনোলজির কারণেই কিন্তু আজকে কৃষিটা অনেক বেশি ডেভেলপ করেছে অন্যান্য কান্ট্রিতে তোমরা যদি দেখো যে ভিয়েতনাম চীন সহ কৃষি যে তোমার দক্ষিণ কোরিয়া সহ আরও অন্যান্য দেশ আছে যারা কৃষিতে ব্যাপক টেকনোলজি ইউজ করে থাকে এবং ব্যাপক উন্নয়ন করেছে টেকনোলজি ইউজ করে তো এটি যে উন্নত যে চাষবাদ পদ্ধতি এখন আগে গরু দিয়ে চাষবাদ করা হতো এখন কিন্তু গরু দিয়ে চাষবাদ করা হয় না অর্থাৎ নাঙ্গল টানা হয় না এখন পাওয়ার টিলার আছে ট্রাক্টর আছে সেগুলো দিয়ে বিভিন্নভাবে মাটিকে চাষ করা হয় তো ফলন বৃদ্ধির উপায় সম্পর্কেও জানা যায় তো এরপরে দেখছি চোদ্দো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর হচ্ছে শাক সবজি শস্য শাকসবজি ফল ও ফুল সংরক্ষণে কৌশল জানা যায় আচ্ছা শস্য শাকসবজি ফুল ফল সংরক্ষণের কৌশল এগুলো অবশ্যই জানা যায় যে কৃষির মধ্যে ফুল ফল শাকসবজি শস্য এগুলো সব কিছু নিয়ে আলোচনা করা হয় কাজ এগুলো সম্পর্কে জানা যায় সাথে করে পনেরো নম্বরে বৃক্ষ উৎপাদন ও ব্যবস্থাপনার উপর জ্ঞান অর্জন করা যায় একটা বৃক্ষ লাগানো থেকে শুরু করে শেষ পর্যন্ত তার জীবন মানে পরিপক্ক পর্যন্ত কি কি আছে আসলে কীভাবে সে জীবন ধারণ করে কিভাবে ফল দেয় বা ফুল দেয় বা কখন কাটার উপযুক্ত হয় তার তাকে দিয়ে আসলে কি মানুষের উপকারে আসে এই সব বিষয়গুলো জানা যাবে ১৬ নম্বরে আছে হচ্ছে গবাদি পশুর জাত উন্নয়ন শেখা যায় এটা বলতে বোঝানো হয়েছে যে বর্তমানে আমাদের দেশি জাতের গরুকে কিন্তু উন্নয়ন করার জন্য বিদেশি শঙ্কর জাত বা হাইব্রিড যেগুলো আছে সেগুলোর সাথে প্রজনন করিয়ে জাত উন্নয়নের একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে এগুলো তো গবাদি পশুর জাত উন্নয়ন শেখা যায় যে আমাদের কৃত্রিম প্রজনন যেটা আমরা বলেছি যে আমাদের আসলে প্রথম পত্রে কৃত্রিম প্রজননটা আছে তোমরা ধীরে ধীরে সামনে এগুলোই সেগুলো জানতে পারবা এগুলো সম্পর্কে জানা যায় ঠিক আছে কীভাবে জাত উন্নয়ন করতে হবে এরপরে সতেরো নম্বর আছে যে গবাদি পশু ও হাঁস মুরগি উন্নত লালন পালনের উপর জ্ঞান অর্জন করা যায় গবাদি পশু আর হাঁস মুরগি এদের উন্নত লালন পালন ব্যবস্থা বলতে বোঝানো হয়েছে বৈজ্ঞানিকভাবে যে লালন পালন ব্যবস্থাগুলো আগে তো গতানুগতিকভাবে কৃষকেরা হাঁস মুরগি বা গবাদি পশু লালন পালন করত যার কারণে তারা বেশি লাভবান হতে পারতো না কিন্তু বর্তমানে বৈজ্ঞানিকভাবে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে যখন গবাদি পশু বা হাঁস মুরগি লালন পালন করা হয় তখন অনেকেই নিজেদের চাহিদা মিটিয়েও বাণিজ্যিকভাবে এটাকে ব্যবহার করছে এবং অনেক টাকা পয়সা তো ইনকাম করছে সাথে করে যারা দরিদ্র কৃষক আছে তারা কিন্তু দরিদ্র বা ভূমিহীন প্রান্তিক পর্যায়ের মানুষ তারা কিন্তু প্রচুর টাকা পয়সা ইনকাম সহ তাদের আর্থিক সচ্ছলতার মুখ দেখছেন আঠারো নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে পয়েন্ট যেটা সেটা হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি ও মাছের সুষম খাদ্য তৈরি শেখা হ্যাঁ প্রতিটা কৃষির প্রতিটা জিনিসের জন্যই কিন্তু খাদ্যের প্রয়োজন জীব যেহেতু বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন সেই হেতু গবাদি পশু খাদ্য খাবে হাঁস মুরগিও খাবে মাছের জন্য সুষম খাবার লাগবে এইগুলো তৈরি করার জন্য অনেক লোকের প্রয়োজন পড়ে এবং এগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় ঠিক আছে এবং এগুলো জিনিস শেখাও যায় আর এগুলো জিনিস শিখলে তাদের ব্যক্তিগত উন্নয়ন যেটা সেটা হয় এবং তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে উনিশ নম্বর পয়েন্ট যেটা আছে যে গবাদি পশুর হাঁস গবাদি পশু হাঁস মুরগি ও মাছের রোগ দমন হ্যাঁ জীবমাত্র যেহেতু খাদ্য গ্রহণের প্রয়োজন পড়ে তেমনি রোগ আছে তো এদের রোগ দমনের উপায় রোগগুলো কি কারণ লক্ষণ প্রতিকার সম্পর্কে জানা যায় বিশ নম্বর অর্থাৎ সর্বশেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে মাছ চাষের উন্নত পদ্ধতি সম্পর্কে জানা যায় আচ্ছা মাছ চাষের উন্নত পদ্ধতি বলতে বোঝানো হয়েছে যে নিবিড় আধা নিবিড় উন্নত হালকা এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি আছে তারপরে ঘের পদ্ধতি আছে পুকুরে চাষ করা হয় তারপরে উপকূলে চাষ করা হয় এরকম বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানা যায় অর্থাৎ এইখানে যে বিশটা পয়েন্ট এই সবগুলো বিষয় সম্পর্কে জানা যাবে যদি আমরা কৃষি শিক্ষা পাঠ করি আর কৃষি প্রয়োজনীয়তা গুরুত্ব এইগুলোই ঠিক আছে আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছ সবার জন্য শুভকামনা যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি আমি বিভিন্ন রকম ক্লাস দিয়েছি তো তোমরা অনেকেই রেসপন্স করেছো যে এই পদ্ধতিটা নাকি তোমাদের অনেক ভালো লাগে কারণ সরাসরি তোমরা দেখতেও পারো আর এখানে বোর্ডের মতো আমি কলম ইউজ করতে পারি যার কারণে আমি এই পদ্ধতিতে ক্লাস নিয়ে থাকি সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ